আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের বাগানের কিছু সবজি এবং কিছু ফল এর গাছ রোপণ করেছি তার সাথে আপনাদের পরিচয় করে দেব আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদের এই করোনা ভাইরাসের সময় সবাইকে সুস্থ রেখেছেন আমরা আজকে যে বাগানটা আপনাদেরকে দেখাবো আপনারা মেহরবানি করে দেখেন সবজি আমরা এখানে রোপণ করেছি চাল কুমড়া আল্লাহর রহমতে এখান থেকে আরো আট দশটা আমরা অলরেডি নিয়েছি এখনও আরও চারটা চাল আছে এই সমস্ত ছাদে এই সবজিগুলি করা খুবই সহজ কারণ একটি ড্রাম আপনি টবের মধ্যে আমরা করেছি এখানে তেমন কোনো কাজ না এখানে হালকা মাটি গোবর সার দিয়েছি আমরা এই গোবর সারের কারণে এবং মাঝে আমরা দুই দিন তিন দিন পর পর পানি দেই আলহামদুলিল্লাহ ছাদে বাগান করা খুবই সহজ আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন উঠার পরে একটু রোদে হালকা কাজ করলে মনে আনন্দ পাবেন এটা এক ধরনের বিনোদন এই বিনোদনটা কিন্তু আপনারা সবাই করতে পারেন ইচ্ছা করলে যাদের বাগান আছে তারা যা যাদের ছাদ আছে তারা করতে পারেন এবং যাদের বারান্দা আছে তারাও করতে পারেন এটা এটা এক ধরনের বিনোদন আপনারা সকালে আসবেন এই রোদে একটু হালকা কাজ করলে এটা ভিটামিন ডি সমৃদ্ধ রোদ এই রোদটা খুবই ভালো রোদ আপনাদের জন্য তাই আসেন আমরা সবাই মেহরবানি করে এই পরিবেশকে রক্ষা করার জন্য যার যার সাধ্য মতো যার যার সাধ্যমতো আমরা একটি হোক দুটি হোক একটি গাছ রোপণ করি আগামী প্রজন্মকে আমরা সুন্দর একটা পরিবেশ দেই এবং তাদেরকে বিভিন্ন সবজি ফল এর সাথে পরিচয় করিয়ে দেই ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে হয়েছে